ইউরোপিয়ান ফুটবল রাতে মাঠে নামবে ম্যান সিটি, রোমা, সেভিয়ার মতো ক্লাবগুলো। ইংলিশ প্রিমিয়ার লিগে বেনফোর্ডের মাঠে খেলতে যাবে সিটিজেনরা, ম্যাচ শুরু রাত 2টায়। একই সময় লা লিগায় মুখোমুখি হবে সেভিয়া ও রায়ো ভায়কানো। এর ঠিক 15 মিনিট আগে ইতালিয়ান লিগে মাঠে নামবে রোমা, প্রতিপক্ষ ক্যালিয়ারি। ইংলিশ প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত 3 নম্বরে আছে চ্যাম্পিয়ন ম্যান সিটি। তবে আগের রাতে আর্সেনাল লিভারপুল ম্যাচে যা ঘটে গেছে তাতে লাভটা বেশি হয়েছে সিটিজেনদেরই। গানারদের কাছে 3-1 গোলে হারলেও টপেই আছে লিভারপুল, ওদের পয়েন্ট 51, দুয়ে থাকা আর্সেনালের 49 আর সিটির 46। তিনে থাকলেও লিভারপুল আর্সেনালের চেয়ে 2 ম্যাচ কম খেলেছে সিটিজেনরা। রাতে ব্রেন্টফোর্ডের মাঠে খেলতে যাবে গার্দিওলা এন্ড গং। এই ম্যাচে জিতলেই পয়েন্ট হয়ে যাবে আর্সেনালের সমান, ঘরের মাঠে পরের ম্যাচে এভারটনকে হারালেই বাকিদের সমান ম্যাচ খেলে টেবিলের শীর্ষস্থান দখল করে নেবে ম্যানচেস্টার সিটি। দলে নেই তেমন কোনো ইনজুরি সমস্যাও, তাই টানা 2টা ম্যাচেই কোনো ভুল করতে চাইবে না ম্যান সিটি। হোসে মরিনিওকে বিদায় করে দানিয়েল দি রোসিকে দায়িত্ব দেওয়ার পর যতগুলো ম্যাচ খেলেছে রোমা তার সবগুলোতে জিতেছে ইতালিয়ান ক্লাবটা। সিরিয়াতে রাতে ওদের খেলা ক্যালিয়ারির সাথে, খেলা হবে ওদেরই ঘরের মাঠে। শেষ দেখায় এই দলটাকে 4-1 গোলে হারিয়ে দিয়েছিল দিভালা লুকাকুরা। তবে রেনেতে সানচেজ, স্পিনার জোলা আর স্মলিংয়ের ইঞ্জুরি রোমার জন্য ভাবনার কারণ। লালিগায় রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা আর আথলেটিকোর পর যে দলটার দাপট সবচেয়ে বেশি দেখা যায় সেটাই সেভিয়া। তবে চলতি মৌসুমে ওদের অবস্থা যাচ্ছে তাই, 22 ম্যাচে মাত্র 17 পয়েন্ট নিয়ে টেবিলের 17 নম্বরে ওরা। রাতে রায়ো ভায়কানোর সাথে হারলে রেলিগেশন জোনেও ঢুকে যেতে পারে সেভিয়া এফসি। শেখ আশিক, ডিবিসি নিউজ ডেস্ক।